আজকের ভিডিওতে যে গাছটিকে দেখছেন এই গাছটির নাম হল শ্বেতচন্দন গাছ শ্বেচ্চন্দনের মূল রাহু গ্রহের প্রতিকারের জন্য ধারণ করতে হবে অনেক জ্যোতিষেরা রাহু গ্রহের প্রতিকারের জন্য শ্বেচ্চন্দনের মূল প্রেডিকশান করে থাকে অনেক সময় আর্থিক অবস্থার জন্য রাহু গ্রহের স্টোন গোমের ধারণ করতে পারেন না বলে শ্বেচ্চন্দনের মূল ধারণ করে অনেক উপকারিতা ও গুণাগুণ পেয়েছে আপনি যদি শ্বেতচন্দন গাছ চিনতে না পারেন অথবা দেখে না থাকেন তাহলে আপনি নার্সারিতে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা নার্সারিতে আপনি শ্বেচন্দন গাছ পেয়ে যাবেন অথবা আপনি যদি শ্বেচন্দনের মূল ধারণ করতে চান তাহলে বাজারে কবিরাজির দোকান থেকে শ্বেচ্চন্দনের মূল কিনে ধারণ করতে পারেন রাহু গ্রহের নিজস্ব কোনো বার অথবা নিজস্ব কোনো দিন নেই আপনি যদি শ্বেচ্চন্দনের মূল ধারণ করতে চান তাহলে রাহু গোহের কোন 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 মিত্র আছে সেগুলো দেখতে হবে যেমন শনি অথবা শুক্র রাহুর মিত্রগ্রহ আপনি যদি নার্সারি থেকে শ্বেচ্চন্দন গাছটি কিনে আনেন অথবা ধারণ করবেন বলে ঠিক করেছেন তাহলে আপনি শ্বেচ্চন্দন গাছটি সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে ছেলে হলে ডানাতে ধারণ করবেন যদি মেয়ে হন তাহলে বাঁ হাতে ধারণ করবেন অথবা যদি আপনার কোনো হাতে পড়তে অসুবিধা হয় তাহলে আপনি কোমরেও ধারণ করতে পারেন শ্বেত চন্দনের মূলটি আপনি সাত দিন পর্যন্ত ধারণ করতে পারবেন সাত দিন হয়ে গেলে আপনাকে নতুন করে আবার ধারণ করতে হবে শ্বেত চন্দনের শেকড়ের রসটি যতদিন থাকবে ততদিন আপনার শরীরে কাজ হবে যদি শ্বেচন্দনের শেকড়টি শুকিয়ে যায় তাহলে আপনার শরীরে কাজ করবে না অথবা আপনার কিছুই কাজে আসবে না তাহলে আপনাকে সাত দিন পর্যন্ত ধারণ করবেন আবার পরের সাত দিনের হয়ে গেলে আপনাকে নতুন করে ধারণ করতে হবে আপনার জন্মছকে যদি রাহু পীড়িত থাকে কিংবা ডাউন থাকে অথবা কোনো খারাপ জায়গায় অবস্থান করে তাহলে আপনি স্বেচ্চন্দনের মূল ধারণ করতে পারেন অথবা আপনার হাতে যদি রাহুর স্থানে তিল অথবা জপ চিহ্ন কিংবা কাটাকুটি চিহ্ন থাকে কিংবা রাহুর জায়গাটা ডাউন থাকে তাহলে আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন যেমন আপনার মাথা গরম হয়ে যেতেও পারে আপনার কথাবার্তা ঠিকঠাক থাকতে নাও পারে অথবা আপনার হাতে কোনো পয়সা নাও থাকতে পারে কিংবা আপনি খাই খাই করতে পারেন যদি এই সব কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি শ্বেচ্চন্দনের মূল অবশ্যই ধারণ করবেন অনেক কবিরাজিকে বাজারে শেকড় নিয়ে বসে থাকতে দেখা যায় আপনি যদি শ্বেচ্চন্দনের মূল ধারণ করতে চান তাহলে বাজারে কবিরাজের কাছে গিয়ে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন আপনার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন জয়মাতারা